আমি বিশ্ব দুনিয়ার মানবদেরকে বলছি, বিশ্ব দুনিয়ায় আপনারা সকলেই ঠিকভাবে ঠিক পথে চলতে পারেন না। আমাদের বিশ্ব দুনিয়ায় সকল মানবগণ নিজের মতন চলছে, এটা মস্ত বড় ভুল। আপনি আপনার মন বিবেককে প্রশ্ন করুন, জাগুন, জানুন, তারপরে ডিসিশন নেন। যেমন সকল জীবগণকে অন্তিমকালে বলতে হবে শিব নাম সত্য, শিব নাম সত্য, শিব নাম সত্য, কারণ মৃত্যুর পরে আপনার মুক্তির দরকার। মৃত্যুর পরে মুক্তির জন্য সেই মুক্তির নাম জপ করতে হবে। সেই মুক্তি একমাত্র পরমেশ্বর শিব দিতে পারে, কারণ যিনি একমাত্র ভগবান, আর তো কেউ ভগবান নয়। তাই অন্তিমকালে তার নাম নিয়ে যাই ভালো। অন্তিমকালে বলতে হবে শিব নাম সত্য হে, শিব নাম সত্য হে। আর যা নাম দিয়ে আপনারা নিয়ে যান, ইনাদের লাইফ হিস্ট্রি দেখুন, ইনারা জন্মগ্রহণ করেছে, মৃত্যুগ্রহণ করেছে। অনেকে দেখি বলে রাম নাম সত্য হে, রাম নাম সত্য হে। আচ্ছা, আমি তাদেরকে বলি, রাম নাম যদি সত্য হে, রাম অযোধ্য দশরথ পুত্র, নারায়ণের অংশ, রাম জন্মগ্রহণ করেছে, রাম মৃত্যুগ্রহণ করেছে, শরীর সমাধি হয়ে জলে ডুবে, অনুজ লক্ষণের খোঁজে জলে ডুবে রামের মৃত্যু হয়েছে। তাহলে যে রাম জন্মগ্রহণ করেছে, যে রাম মৃত্যুগ্রহণ করেছে, যে মৃত্যুকে পরিহার করতে পারেনি, তার নাম জপ করে, তার নাম দিয়ে, তার নাম দিয়ে আপনাদেরকে নিয়ে গেলে কি আপনারা মুক্তি পাবেন? রাম অবশ্যই শক্তিমান, রাম দেবতা, মহাপুরুষ, ভগবান নয়। কিন্তু তাই অন্তিমকালে ভগবানের নাম দেওয়া দরকার, ভগবান অনলি ফর সেভ শিব। তাই রাম নাম সত্য হয়ে না বলে শিব নাম সত্য হয়ে বলতে হবে, শিব নাম সত্য হয়ে, শিব নাম সত্য হয়ে। বাংলায় কি বলে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আচ্ছা, হরি মানে নারায়ণ, হরি মানে বিষ্ণু। এই হরি কিন্তু শিবের উপাসনা করেছে, কাশী বিশ্বনাথে বিষ্ণু শিবের পুজো করেছে। তাহলে অন্তিমকালে কি বলতে হবে? এখানে দুটো দুরকম আছে, হরি আর হরে। হরি মানে নারায়ণ, হরে মানে শিব। তাহলে যে আপনাকে হরণ করলো তার নাম জপ করতে হবে, হরণ করলো বিশ্ব দুনিয়াকে, যে কালগ্নি নটরাজরূপে হরণ করে তার নাম জপ করতে হবে, বলতে হবে বলো হরে হরে বল, বলো হরে হরে বল, বলো হরে হরে বল, হরে শিবের নাম। তাই অন্তিমকালে বলো হরি হরি বল না বলে এটাকে সংস্কার করা দরকার, বলো হরে হরে বল, বলো হরে হরে বল, বলো হরে হরে বল, হরে। যে বিশ্ব দুনিয়াকে হরণ করতে পারে, যে আপনাকে হরণ করেছে, তাই তো আপনার মৃত্যু হয়েছে। তাহলে আপনি আর তার হরের নাম না জপ করে হরির নাম কেন করছেন? এখানে ঠিক করতে হবে। তাই যারা নিজেদের ভালো চান, মুক্তি চান, বলো হরে হরে বল, কারণ আপনাদেরকে বই পড়ে জানতে হবে, নিজের শুদ্ধ মন্দ জানতে হবে, একমাত্র ভগবান শিব, কারণ তারই তিনটি নেত্র আছে, হরেরই তিনটি নেত্র আছে, হরির তিনটি নেত্র নেই। হরের অর্ধাঙ্গিনী মহাকালী, তার তিনটি নেত্র আছে, হরির অর্ধাঙ্গিনী মহালক্ষ্মী, তার তিনটি নেত্র নেই। তাই হরি হরের থেকে এসেছে, হরের থেকে হরি আসেনি। আজ তার প্রমাণস্বরূপ আমরা সকলেই শিবের মতো জল ঢালছি। কেন? কাল অগ্নি নটরাজ, অগ্নিস্বরূপ শিবলিঙ্গ, তাই শিবের মতো জল ঢালা হচ্ছে। আপনারা সব কিছু বুঝে ঠিক খিচুড়ির মতন ঘুরিয়ে ফেলে দেন। কেন? যেহেতু আপনি জীব, সেহেতু আপনার হৃদয়ে শিব বাস করছে। যত্র জীব তত্র শিব, প্রবাদ বাক্যে আছে, যত্র জীব তত্র শিব। তাহলে জীবের থেকে যদি শিব বেরিয়ে যায়, তাহলে কিসে পরিণত হল? সব যে বেরিয়ে গেল শিব আপনার মধ্যে ছিল বলে আপনি বেঁচেছিলেন, বেঁচেছিলেন দুনিয়ার বুকে। তাই যে পরম পুরুষ, পরমাত্মা আপনার শরীর থেকে বেরিয়ে গেল, সেই শিব, তার নাম জপ করতে করতেই তো সেই সবকে নিয়ে যাওয়া দরকার। তাই বলতে হবে শিব নাম সত্যে, হিন্দুস্তানীয়কে লিয়ে শিব নাম সত্যে, আর বাঙালিকে লিয়ে বলো হরে হরে বল। মরে গেলে অন্তিমকালে বুকে সত্যিকারে যদি বলেন, দেওয়া দরকার, কাগজে লিখতে হবে, ব্রাহ্মণ মরে গেলে ওম নমঃ শিবায়, অব্রাহ্মণ মরে গেলে নমঃ শিবায়, এই একটা মন্ত্র। কারণ আমাদের ভগবান অখণ্ড পরমব্রহ্ম,
কিন্তু অনেক নাম নয়, অনেকজন নয়, অনেক মন্ত্র নয়, তিনি কিন্তু ওম। তাই সেই ওমটা শুধু শিবকে বুঝায়, তাই তার নাম বুকে লিখে দিতে হবে ওম নম শিবায়, আর না হলে লিখতে হবে নম শিবায়। আর চোখে আপনারা যে তুলসী পত্র দেন, আগে আপনাদের তুলসীর লাইফ হিস্ট্রি জানতে হবে। তুলসী কে? তুলসী কে? তুলসী শঙ্কুচুরের বউ, দৈত্য কুলপতি। তিনি দৈত্য কুলের পত্নী শঙ্কুচুর, বিশ্বত্রাস তার অর্ধাঙ্গিনী, তার বউ তুলসী শঙ্কুচুরকে ধ্বংস করার জন্য নারায়ণ শঙ্কুচুরের রূপ ধারণ করেছিল। কারণ শঙ্কুচুরের আশীর্বাদ ছিল যে তুলসীর সতীত্ব নষ্ট করতে পারবে, তুলসীর সতীত্ব নষ্ট করতে পারবে, তখনই শঙ্কুচুরের মৃত্যু হবে। তাই নারায়ণ এই কথা জানত। তাই শঙ্কুচুর যখন তুমুল অত্যাচার করছে, তখন নারায়ণ শঙ্কুচুরের রূপ ধারণ করে তুলসীর সতীত্ব নষ্ট করেছিল। তুলসী বুঝতে পেরেছিল যিনি শঙ্কুচুর নয়, বলছি আপনি কে প্রভু? বলছি আমি নারায়ণ। তাহলে আপনি আমার সতীত্ব নষ্ট করলেন? বলছি হ্যাঁ তুলসী, সৈত্য নষ্ট না করলে শঙ্কুচুরকে মারা যেত না, তাই আমি তোমার সৈত্য নষ্ট করেছি। তো সৈত্য যখন নষ্ট করেছি, আমার বুকেই তোমার ঠাঁই দিলাম আমার বক্ষে। তো বিশ্ববাসীকে বলি, আপনাদের অর্ধাঙ্গিনী, আপনাদের বউ, আপনাদের ওয়াইফ একটা বেশি দুটো হলে সমাজ মন্তব্য করবে, আপনার বউ রাগ করবে। তা নারায়ণের অর্ধাঙ্গিনী হচ্ছে লক্ষ্মী, তো লক্ষ্মী থাকতে তুলসীর কেন বুকে ঠাঁই? লক্ষ্মী এতে রুষ্ট হয়, লক্ষ্মী এতে অভিশাপ দেয় যে তুলসী স্বর্ণপূর্ণ হবে, সে লক্ষ্মীর সতী, সে লক্ষ্মীর রসনলে পড়বে। অতএব তুলসীর বক্ষে দিয়ে যদি মুক্তি পাওয়া যায়, তাহলে শিবের মাথায় তুলসী দেওয়া হতো, শিব পুজো তুলসী দেওয়া হতো, সেব নারায়ণ পুজোয় গোপাল কৃষ্ণের তুলসী দেওয়া হয়, শিবকে দেওয়া হয় না। আজকে তুলসী পরম পবিত্র হয়, তাহলে সীতা যখন পিণ্ড দিয়েছিল, রামচন্দ্র জিজ্ঞেস করেছিল সীতাকে, পিণ্ড দান করেছিলেন, দশরথ যখন মরে গিয়েছিল, দশরথে পিণ্ড দান করেছিল সীতা, তখন বটবৃক্ষ বলেছিল হ্যাঁ সীতা পিণ্ড দান করেছে। তাই বটবৃক্ষকে সীতা আশীর্বাদ করেছিল, যুগ যুগ ধরে তুমি অমর রহে, পুজো পাবে। আদিসত্য বটবৃক্ষ, কারণ যে বটে ভগবান শিবের বাসস্থান। কিন্তু ফল্গু নদী বলেছিল না পিণ্ড দেয়নি, তাই ফল্গু নদী লুপ্ত হয়েছিল, তাকে খোঁচালে পড়ে জল চলে আসে সীতার অভিশাপে, কারণ সীতা মহালক্ষ্মী। তুলসী বলেছিল না পিণ্ড দেয়নি। আমার প্রশ্ন বিশ্ব দুনিয়া মানবের কাছে, তুলসী যদি সচ্চরিত্র নিষ্ঠাবান নারী হয়, তাহলে কেন মিথ্যে বলেছিল? এর উত্তর আপনাদের জানা আছে। সীতা রামচন্দ্রের অর্ধাঙ্গিনী, সীতা লক্ষ্মী। আপনারা যেমন তুলসীকে গুরুত্ব দিচ্ছেন, তেমনি সীতাকেও গুরুত্ব দেওয়া দরকার। সীতা পরম পবিত্র, সীতা স্বয়ং মা, কারণ সীতার বাবা নেই, মা নেই, তুলসীর থেকেও সীতা পরম পবিত্র। তাই সীতা দুনিয়ার বুকে জন্মেছিল, মাতৃপিতৃ ঔরস ছাড়ায় প্রকৃতির বুকে। জনম রাজা যখন মাঠে নাঙল দিচ্ছিল, সেই ধাত্রীর থেকে সীতার উদ্ভব। সীতার কোনো বাবা নেই, মা নেই, সীতা পরম পবিত্র, সীতা শিবের অংশ। তাই সীতা যখন জিজ্ঞেস করেছিল, সীতাকে যখন রামচন্দ্র জিজ্ঞেস করেছিল যে পিণ্ড দান করেছে সাক্ষী তুলসীকে দেখেছিল, কেন তুলসী বলেছিল যে না পিণ্ড দেয়নি? তাহলে তুলসী মিথ্যেবাদী হলো, যে মিথ্যের আশ্রয় নাই তার পত্র চোখে দিয়ে আপনাদের কী মুক্তি মিলতে পারে? এটা হিন্দু ধর্মের একটা মতিভ্রম। তাই এটা হিন্দু ধর্মের মতিভ্রম। তুলসী দে, যে তুলসী পত্র পবিত্র হবে, কুকুরে কেন প্রস্তাব করে? আপনি যে তুলসী পাতাটা তুলে এনে আপনার বাবা কি মা মরে গেছে তার চোখে দিচ্ছেন, দেখা গেল তার এক ঘন্টা আগে সেই পাতাটার মধ্যে কুকুরে প্রস্তাব করেছে, কুকুর অপবিত্র, অখাদ্য কুখাদ্য খায়, নোংরা, কুকুর নোংরা, সে কুকুরে প্রস্তাব করেছে সে তুলসী পত্রে, সেই তুলসী পত্র আপনি চোখে দিচ্ছেন যে মরে গেছে, তাহলে সেই মরার মুক্তি গতি হবে, মুক্তি হবে? তাই কোনো কিছু করার আগে নিজেকে প্রশ্ন করুন, জানুন, সঠিক পথে চলুন। না, সেখানে তুলসী পত্র না দিয়ে যদি আপনি দুটো বিল্লপত্র চোখে দেন, কি বুকে দেন, কি মস্তকে দেন, এতে ঈশ্বরের চরল হবে, মুক্তি হবে। তাই তুলসী পত্র না দিয়ে ওখানে বিল্লপত্র দেন, ভগবান শিব কোনোদিন মিথ্যা বলে না, বিল্লপত্রের লাইফ হিস্ট্রি দেখলে পরে কোনোদিন মিথ্যা বলে না, পরম পবিত্র। কারণ যখন যোগ্য হয়
ওম ভূ স্বাহা ওং বা স্বাহা ওং সস্বাহা। বিয়েতে যজ্ঞ, পৈতে যজ্ঞ, বিভিন্ন পুজোয় যজ্ঞ হয়, হোম হয়, পরম পবিত্র যজ্ঞে কিন্তু তুলসী দেওয়া হয় না। তখন বিল্বপত্র ঘিয়ের মধ্যে দিয়ে, ঘিয়ের মধ্যে বিল্বপত্র চুবিয়ে বলতে হবে, ওম অগ্নি স্বাহা, ওম রুদ্র স্বাহা, ওম বিষ্ণু স্বাহা, ওম সূর্য স্বাহা, ওম ভূ স্বাহা। স্বাহা অগ্নির অর্ধাঙ্গিনী, তাহলে স্বাহা মন্ত্র বলা হয়। বিল্বপত্রে ঘি দিয়ে অগ্নিতে নিক্ষেপ করা হয় যজ্ঞের জন্য, কিন্তু তুলসী অগ্রাধিকার পায়নি, বিল্বপত্র পেয়েছে। হিন্দু ধর্মের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যজ্ঞ, যজ্ঞে ঈশ্বরের ক্ষুধা নিবারণ হয়। তাহলে আপনারা কেন বিচার করছেন না, আপনারা যে যার মতন চলছেন? তাই পরম পবিত্র পত্র হচ্ছে বিল্বপত্র। মরে গেলে চোখে বিল্বপত্র দেন, মুখে বিল্বপত্র দেন, যদি বিল্বপত্র না থাকে বটপাতা দিতে পারেন বুকে, মস্তকে বটপাতা দিতে পারেন, না দিতে পারলেন কর্মজবের সঙ্গে। হ্যাঁ, এটা আপনাদেরকে বলে রাখি, কোনো পাতা বই দিয়ে যতই দেন কর্ম কিন্তু সঙ্গে যাবে। যদি সুকর্ম করেন ঈশ্বরের চরণ লাভ হবে, যদি দুষ্কর্ম করেন নরকে যাবেন। তাই আপনি কি পাতা দিলেন, কি কি বই দিলেন, তার থেকে বড় কথা হচ্ছে আপনি কতখানি কর্ম করেছেন, কতখানি সৎপথে চলেছেন, কতখানি দুনিয়াতে ঈশ্বরের নাম জপ করেছেন, এই কর্ম অনুযায়ী আপনার ফল। তাই মরে গেলে সবের সঙ্গে কিছু দেন কি না দেন সেটা বড় কথা নাই, অবশ্যই ওং নম শিবাই লিখে দেবেন, আর একটা বিল্বপত্র সঙ্গে দেবেন, আর অল্প কটা আতর চাল তার বক্ষে দেবেন, কারণ আতর চালের মধ্যে ভগবান রুদ্র থাকে। যজুবেদ সংহিতে 16 অধ্যায় বলছে, তাই মৃত্যুকালে মুখে অল্প কটা আতর চাল দেবেন, এতে পাপ কিছু হলে লঘু হতে পারে, বিল্বপত্র দিলে কিছু হলে লঘু হতে পারে, ঈশ্বরের চরণ লাভ করে বিল্বপত্র দিলে, অন্য কিছু তো নয়, সত্য ছাড়া ঈশ্বর নেই। যতই আপনি যাই বুঝান, আর পুরাণ 18টা পুরাণের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শিব মহাপুরাণ। তাই পুরাণের উপরে বেশ করে ধর্ম চলতে পারে না, পুরাণ সর্বশক্তিমান নয়। পুরাণকে আপনি মানেন কি না মানেন সেটা বড় কথা নয়, 18টা পুরাণ 18টার মতো চলছে, 18 জনের পুজো করে যাচ্ছে, তাহলে অর্থ 18 জন কি ঈশ্বর আছে নাকি? অতএব হিন্দুদের আদর্শ, হিন্দুর লক্ষ্য হচ্ছে বেদ, কারণ মরে গেলে সেই সবের অন্তিম কাজ পুরাণ মতে করা হয় না, বৈদিক মতে করা হয়, ঋগ্বেদ নয়, সামবেদ নয়, যজুর্বেদ। যখন পৈতে হয় উপনয়ন, তখন সেই বৈদিক মন্ত্র ওং ভুবস্ব তৎসবিত বরেণ্যং ভার্গব দিবস ধীময়ী ধিয়র প্রচোদায়তং। হিন্দুর আদর্শ, হিন্দুর ধর্ম সিদ্ধা বেদ, তাই বেদকেই মানুন, বেদ মতে চলুন, পুরাণকে বাদ দেন। পুরাণকে এমনি গল্প হিসেবে শুনতে পারেন, হিস্ট্রি হিসেবে শুনতে পারেন, কিন্তু পুরাণ মেনে ঈশ্বরের চরণ লাভ করতে যাবেন না, মোক্ষ মস্ত বড় ভুল হবে। পুরাণ রামায়ণ মহাভারত মেনে ঈশ্বরের খুঁজতে যাবেন না, কারণ পুরাণ রামায়ণ মহাভারতে দেব দেবতার কীর্তিকলাপ আছে, সর্বশক্তি মানে ঈশ্বরের কীর্তি যশ একমাত্র বেদে। পুরাণের মধ্যে শিব মহাপুরাণ শ্রেষ্ঠ, আর তারও উপরে শ্রেষ্ঠ হচ্ছে বেদ। তাই ব্রাহ্মণগণ বেদের মন্ত্র জপ করে, ওম বেদের মন্ত্র, সহ বেদের মন্ত্র, সহা বেদের মন্ত্র, সদা বেদের মন্ত্র, আর অব্রাহ্মণগণ পুরাণের মন্ত্র জপ করে। তাই বেদই প্রধান্য, বেদকে মান্য করুন। ওং নমঃ শিবায় বিশ্বের মঙ্গলক সত্যম শিবং সুন্দরম।